প্রধানমন্ত্রী গরিব কল্যাণ যোজনার আওতায় প্রধানমন্ত্রী জনধন যোজনার অ্যাকাউন্টে দেশের প্রায় 20 কোটিরও বেশি দরিদ্র মহিলাদের অ্যাকাউন্টে পাঠানো হয়েছে এই এপ্রিল মাসের জন্য 500 টাকা করে, এবং এটা তারা আগামী 2 মাসও 500 টাকা করে পাবেন। তো এই যে টাকা পাঠানো হয়েছে দরিদ্র মহিলাদের অ্যাকাউন্টে, সেই টাকা তোলার জন্য ব্যাংকে লম্বা লাইন। কিন্তু সরকার বারবার ঘোষণা করছেন মানুষের সাথে মানুষের দূরত্ব বজায় রাখতে। এমত অবস্থায় SBI এর তরফ থেকে জনধন যোজনার অ্যাকাউন্ট হোল্ডারদের জন্য একটি বিশেষ ঘোষণা করা হয়েছে। আজকের এই ভিডিওতে আমরা তারই কিছু বিস্তারিত তথ্য জেনে নেব। নমস্কার, আপনারা দেখছেন মাল্টিগাইড চ্যানেল, আপনাদের সাথে আমি আছি বিশ্বজিৎ। চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার পাশাপাশি বেল আইকনে অবশ্যই ক্লিক করবেন। তাহলে চলুন বন্ধুরা, দেখে নেওয়া যাক আজকের বিস্তারিত ভিডিও। SBI জারি করলো জনধন অ্যাকাউন্ট হোল্ডারদের জন্য অ্যালার্ট। বর্তমান পরিস্থিতির জেরে গরিব ও শ্রমিক শ্রেণীর মানুষেরা সবচেয়ে বেশি সমস্যায় পড়েছেন। তাদের সাহায্যের জন্য সরকার গরিব কল্যাণ যোজনা অনুযায়ী জনধন অ্যাকাউন্ট হোল্ডার মহিলাদের, প্রবীণ মানুষদের ও বিশেষভাবে সক্ষম গরিব ব্যক্তিদের অ্যাকাউন্টে এপ্রিল, মে ও জুন 3 মাসের জন্য সাহায্যের টাকা পাঠানো হচ্ছে। এই টাকা তোলার জন্য মানুষ তড়িঘড়ি ব্যাংকে গিয়ে লম্বা লাইন দিতে শুরু করছেন। কিন্তু সরকার বারবার ঘোষণা করছেন মানুষের সাথে মানুষের দূরত্ব বজায় রাখতে। এই যোজনা অনুযায়ী প্রধানমন্ত্রী জনধন যোজনায় 20 কোটিরও বেশি মহিলার অ্যাকাউন্টে 500 টাকা করে জমা করা হয়েছে। আরও 2 কিস্তি এই টাকা তাদের অ্যাকাউন্টে পাঠানো হবে। স্টেট ব্যাংকের তরফে গ্রাহকদের আশ্বস্ত করা হয়েছে যে সরকারের তরফে পাঠানো টাকা তাদেরই থাকবে এবং এটা ব্লক করা হবে না বা কোনো রকম টাকা কেটে নেওয়া হবে না বা ব্যাকে চলে যাবে না। যেটা সাধারণ মানুষ খুব বিশেষভাবে ভয় খাচ্ছেন যে টাকা যদি তারা তুলে না নেন তাহলে হয়তো এই টাকা আবারও রিটার্ন চলে যাবে বা ব্লক হয়ে যাবে এই টাকা। তাই এই টাকা তোলার জন্য তড়িঘড়ি করার কোনো দরকার নেই, কোনো প্রয়োজন নেই। ব্যাংকের তরফে পরিষ্কার জানিয়ে দেওয়া হয়েছে যে তাদের ব্যাংক অ্যাকাউন্টে আসা টাকা তাদেরই থাকবে, গ্রাহকরা যে কোনো সময় এই টাকা তুলতে পারবেন। তো বন্ধুরা, আজকের ভিডিওর যে গুরুত্বপূর্ণ তথ্য আমরা জানলাম, যেটা মানুষের মধ্যে একটা ভ্রান্তি ধারণা এসে গেছে বা ভুল ধারণা এসে গেছে যে সরকারের তরফ থেকে যে টাকা আমাদের অ্যাকাউন্টে পাঠানো হচ্ছে সেই টাকা যদি আমরা তুলে না নিই তাহলে হয়তো আমাদের এই টাকা রিটার্ন হয়ে যেতে পারে বা কোনো রকমভাবে ব্লক হয়ে যেতে পারে। কিন্তু এটা একেবারে সম্পূর্ণ ভুল ধারণা, সেটা জানিয়ে দিল SBI। আশা করছি বন্ধুরা আজকের এই ভিডিও আপনাদের কাছে তথ্যমূলক। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করে আপনার সকল বন্ধুবান্ধবকে জানতে সাহায্য করবেন। আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার পাশাপাশি বেল আইকনে অবশ্যই ক্লিক করবেন। ফিরে আসবো আবারও কোনো নতুন ভিডিও নিয়ে আপনাদের সাথে। ততক্ষণের জন্য আপনারা সকলেই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন।